আইওয়াল বকনা বাছুর সংগ্রহ করেছেন, দেখুন দর্শক কার জন্য সংগ্রহ করলেন এবং কেমন দামে এগুলা ক্রয় করলেন, আমরা বিস্তারিত সব জানবো। দর্শক দেখুন এই সাইওয়াল সারগর বকনা বাছুর, দর্শক দেখুন 8,500 দাম করে আনলাম না, এখান থেকে গরু খুলে নিয়ে গেছে 500 করে সাইওয়াল সব বকনা বাছুর, দেখুন সব সাইওয়াল মোট 11টি সাইওয়াল বকনা বাছুর সংগ্রহ করেছেন আমাদের মোফাজ্জল ভাই, যাদের জন্য সংগ্রহ করলেন। আমরা একটু ওদের সঙ্গে কথা বলবো, তারপরে কিন্তু আমরা মোফাজ্জল ভাইয়ের সঙ্গে কথা বলবো, এগুলোর বয়স এবং দাম সম্পর্কে আমরা সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। দর্শক তো চলুন দর্শক আমরা কথা বলি, আজকে যে বকনা বাছুরগুলি কিনলেন সাইওয়াল ওনার সঙ্গে একটু কথা বলি, উনি এই সমস্ত বকনা বাছুর কী করবেন আমরা কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোত্থেকে আসেন ভাইয়া? ঝিনাইদা। তো এই যে গরুগুলো কিনলেন, এগুলা কি ব্যবসার জন্য না খামার? আমার খামার আছে। খামার আছে? খামারের আছে। আচ্ছা, কতদিন ধরে আপনার খামার করছেন? সাড়ে তিন বছর। কেমন খামারে কেমন মনে করছেন? মোটামুটি হচ্ছে। তা আপনি এর আগে কি আসছিলেন আমাদের এই আম্বাড়িহাটে? না, আসি। মানে ওইখান থেকেই সংগ্রহ করতেন, ওইখানেই রাখতেন? এই প্রথম আসা? তো মোফাজ্জল ভাইয়ের সঙ্গে আপনার কীভাবে সম্পর্ক, কীভাবে? আচ্ছা আচ্ছা, বন্ধুত্ব হয়ে গেছে এখন। আচ্ছা, কেমন মানুষ, মানুষ কেমন? আমরা তো বলি যে উনি ভালো মাপের ব্যবসায়ী আমরা বলি, তা আপনার কাছে কেমন মনে হয়েছে? খুবই ভালো মনে হয়েছে, কারণ আমরা আশার থেকে শুরু করেছি যথেষ্ট। আচ্ছা আচ্ছা, কেমন বাজার আপনাদের বাজার আর আমাদের বাজারের মধ্যে ডিফারেন্সটা কেমন? বেশি সোমবার, শুক্রবারে আসার ওই দিন, যেহেতু আমার অনেকদিন অনেকদিন থেকে সম্পর্ক। আচ্ছা, শুক্রবারে আসলে কিন্তু ভালো হবে ভাই। আচ্ছা, ব্যাংকিং এর ব্যাপার আছে, ভাই বলতো যে ভাই শুক্রবারে তো সমস্যা, আমি সোমবারে যাবো, এখন দু টাকা বেশি হইলে সোমবারে যাবো। আচ্ছা আচ্ছা, ভাই আমাকে বলছে এটা কতদিন কতদিন রাখবেন খামারে? দেখি, আমাদের 3 মাস রাখার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, পরবর্তীতে চিন্তা ভাবনা করবেন, মানে 3 মাসের আগে গেলে বিক্রি করছেন না? তো দর্শক শুনলেন যে উনি 3 মাসের প্রজেক্ট নিয়ে কিন্তু কাজ করছেন, এটা কি আপনার খামারে কি 3 মাস পর পর বাইর করেন আবার ঢুকান? মানে এটা ঢুকলো আর একটা চালান বের হবে, মানে রোটেশনে রোটেশনে চালান? আচ্ছা আচ্ছা, কে হবে? তো আপনাদের তো এলাকার বাজারের থেকে আমাদের বাজারের মধ্যে ডিস্টেন্সটা কীরকম? খরচ টরচ বাদ দিলে থাকবে? দেখা যাচ্ছে যে আমরা আমাদের এই বাজারের থেকে গরু কিনলি, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে একটু 1,000 টাকা বেশি দিয়েও কেনা লাগে। আচ্ছা আচ্ছা, এখানে এই জিনিসটা হয় না, এখানে মোটামুটি আর কি একটা লেভেল মোটামুটি লেভেল লেভেল পাচ্ছে, কিনে ঠকা হয় না, ঠকা হয় না। আর কোয়ালিটি সম্পূর্ণ কি এত পাওয়া যায়? সব তো এখান থেকেই যায়, আমাদের এখান থেকেই আম্বাড়ি থেকেই, মানে ওইখানকার কথা বলতেছি, আপনার ওইখানকার কোয়ালিটি সম্পূর্ণ হাটে কি করে পাওয়া যায়? কারণ আমরা তো দেখি ঝিনাইদা, বিশেষ করে ঝিনাইদা কুষ্টিয়া এই দিককার লোকজন কিন্তু আমাদের আম্বাড়িহাট থেকে গরু নিয়ে যায়, ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কিনতে হয় তাদের কাছ থেকে। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ, দিনাজপুরে আসছেন, দিনাজপুরে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, সংগ্রহ করলেন সাইওয়াল বকনা বাছুর। দেখুন দর্শক আমরা এখন কথা বলবো আমাদের মুখার্জ ভাইয়ের সঙ্গে। মহজুল ভাই কেমন আছেন ভাই? আছে ভাই, আলহামদুলিল্লাহ, আপনার দয়া ভালো আছে? ভালো আছেন? কেমন আপনার আপনার ব্যক্তিগত ব্যবসা কেমন? ব্যক্তিগত ব্যবসা চলতেছে ভাই, মোটামুটি চলতেছে, আল্লাহ চলাচ্ছে চালাচ্ছে। এখন বাসায় কতগুলো গরু আছে? বাসায় এখন আমার বাসায় বর্তমানে 4টা গরু আছে। এখন 4টা দুধের গাভী আছে 2টা। আচ্ছা, আর একটা ক্রোজ বাচ্চা আছে। আচ্ছা, আর একটা ষাঁড় বাচ্চা আছে। আমরা তো এর আগে গেছিলাম যখন আপনার বাসায়, 13 থেকে 14টা গরু পাইছিলাম। কি গরু কি বিক্রি করছেন? কাটলে কালকে ওগুলো থাকে ভাই? থাকে না? না না না, বিক্রি হয়ে যায় সঙ্গে সঙ্গে, আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়? আনার সঙ্গে সঙ্গে, 2-4 দিন পরেই বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? আজকের বাজারটা ভাই একটু বাজার তো বাড়তি বাড়তি, বাজার কিন্তু কমবে না, একটু বাড়তি। এটা কি বাড়তে থাকবে? বাড়তেই থাকবে, মানে আপ টু কুরবানি? না, সামনে কুরবানি না, কুরবানির জন্য গরু মানুষ রোজার জন্য মূল্যই আসলে কিন্তু গাভি কিনতে। আচ্ছা আচ্ছা, হাড্ডি ষাঁড় কিনতে, হাড্ডি ষাঁড়ের দাম এত দাম, মানে গরু প্রতি 2-3 হাজার বেশি।
ভাইকে বললাম ভাই এই গরু নিয়ে তো আপনার লস হবে, আমি এক ঘন্টায় আপনার 15টা মাল কিনে দিতে পারবো, সেটা পর কথা না। আচ্ছা আচ্ছা, আপনার মালটা কিনে নেবো, আপনি যেন যাই লাভ করতে পারেন। 15টা মাল কিনলে যেন 15,000 টাকা খরচ মরচ বাদ দিয়ে বললে 15,000 টাকা যাই সঙ্গে সঙ্গে যেন টেকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে আমি মাল কিনে দেবো। হ্যাঁ, ভাইকে বললাম যে ভাই না গাভ কিনা যাবে না, কারণ গাভি কিনলে 15টা মাল কিনে দিলে 15×2=30,000 টাকা লস হবে। আচ্ছা, নিয়ে গেলে ভাইকে বললাম যে গাভি কিনা যাবে না। আচ্ছা, ভাইকে পুশ করেন বলছি না বলি। আচ্ছা হ্যাঁ, পুশ করেন ভাইকে, ভাই আসেন মোটামুটি কিনে দিলাম ভাইকে। এখন উপরালার ইচ্ছা, উপরালা যদি হবে হ্যাঁ গ্যারান্টি দিতে বলাও যাবে না, আমি তো আর বলতে পারবো না, আল্লাহ ছাড়া কথা তো বলা যাবে না। না না না, এটা গরু আবার 38, এটা 40, এটা এবার 35। আচ্ছা আচ্ছা, বাজারে আর কি আল্লাহ ছাড়া কথা তো বলা যাবে না, বলা যাবে উপর আল্লাহর ইচ্ছা। এখন আমি দেখি যে তো সংগ্রহ করে দিছি, এখন দেখি উপর আল্লাহ কি করে, হ্যাঁ উপর আল্লাহর উপর নির্ভর। দর্শক ভাইরা যদি ব্যবসা করতে পারে আমার কাছে আবার আসবে, আসবে হ্যাঁ। এটা বহুদিন কেমন কোন যে অনলি 2 মাস থেকে যোগাযোগ হয়েছে, গেলে ফোনে যোগাযোগ হচ্ছে, আমি বলছি ভাই আপনি শুক্রবারে আসেন, আর আগের কথা ভাই কচ্ছে ভাই 200-500 টাকা বেশি হলেও সোমবারে আসে কিনবো। দর্শক শুনলেন যে ভাই কী কথা বললেন এবং কী সাজেশন দিলেন, সাজেশন দিয়ে কী গরু কিনে দিলেন সেটাও আমরা ওনার মুখ থেকে জানলাম। বাইরের লোক আসে গরু কিনে, এটা বড় কথা না তো। আচ্ছা আচ্ছা, বাইরের লোক আসলে ওরা তো বাজার জানে না, আমি কিনে দিতে পারতাম তো গাই, হুম বাইরেকে লস করবো কেন, এই ভাইকে যদি প্রত্যাহ করতে পারে আবার আসবে আমার কাছে। আসবে না ভাই? আসবে অবশ্যই। তাহলে তাহলে ভাইদেরকে লস করাবো তো আমরা এগুলো দামগুলো জানবো একটু। আচ্ছা ভাই, এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে দেখি, এগুলো সব এক রেটে কিনা ভাই? এক রেটে, হ্যাঁ এটা 29,200, এটা হলো 29, চারটা লাটে কত নিল? 1, 2, 3, 4 36 করে বসে, 36,000 টাকা করে পার পিস লাটে কিন্তু ক্রয় করেছেন। সব সাইওয়াল না? জি সব সাইওয়াল। দর্শক দেখুন সব কিন্তু সাইওয়াল, মান সম্মানিত আর কি। আচ্ছা, এখন আল্লাহ ভরসা, আল্লাহর উপর দেখি আল্লাহ যদি। দর্শক এগুলো বয়স কিরকম হবে? বয়স এগুলো কত? 4 মাস 5 মাস, 4 মাস 5 মাস। আর ওই ওগুলো একটু পর বেশি হবে না? 8-9 মাস করে হবে, 7-8 মাস 9 মাস। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা দামগুলো জানালাম আপনাদেরকে, আপনারা জানাবেন সব কিছু ভালো আছে। এখনো গাভীর মতো পাট, এখনই কিন্তু গাভীর মতো পাট বললেন। তো মোফাজ্জল ভাই, তো আপনার নাম্বারটা নিব, তার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি একটু বলতে পারবেন, দর্শকদেরকে কি ধরনের গরু কিনতে বলতেছেন? আমি বলতেছি এখন বর্তমানে অনলি কুরবানির জন্য যদি গরু কিনতে চায়, হুম দাঁতাল ষাঁড় কিনবে, দেশওয়াল সাইওয়াল সব দাঁতাল। আচ্ছা আচ্ছা, দাঁত দেখে কিনতে হবে, দাঁতের গরুটা কিন্তু ভরে বেশি। আচ্ছা, আগর গরু কিন্তু ভরবে না। আচ্ছা, আগর গরু ভরা গরু যে মাল কোয়ালিটি যদি বয়স হয় তাহলে নিতে হবে, শিং মাথা দেখে নিখুঁত পুরোকে, কোনো খুঁত থাকবে কুরবানিতে, কোনো খুঁত হয় না। আচ্ছা, আপনার শিংয়ের ফলপা ওঠা হবে না, কিন্তু চলবে না, না না নিখুঁত কুরবানি গরু হলে অনলি কুরবানির গরু হইলেও নিখুঁত। আচ্ছা, কোনো খুঁত থাকবে না, হাড্ডি সার কিনতে পারেন আপনার, ওই যেগুলো আমরা পাচ্ছি বলি আর কি, বকনা বকনা পাচ্ছি, দাঁতাল ওগুলো কিনতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কুরবানির জন্য ওগুলো কিনতে হবে, হাড্ডি সারও কিনতে হবে, কিন্তু হাড্ডি সারের তো এখন দাম মোটামুটি বেশি বেশি, তার জন্য কেনাটা একটু রিস্ক হবে, রিস্ক হবে। এইভাবেও কিনতে আসলে আমি রিস্ক করিনি আর কি, একটু রিস্ক নিই, ভাইদেরকে 15 টাকা করে কিনে দিয়ে যায় 30,000 টাকা লস হয়, এটা আমাকেও খারাপ লাগে, ভাইদেরকে বলবে ও ভাই এক জায়গায় গেলাম ভাই কিনে দিল মোফাজ্জল লস হলো, লস হয়ে গেল। এই কারণে দেখে শুনে বুঝে সুঝে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, বলে আমার কাছে আসে কিনতে হবে এটা কোনো কথা না। আচ্ছা, যেই ভাইকে ভালো লাগবে যার কাছেই আসুক, যেই ভাইদের কাছে আসুক দেখে শুনে কিনতে হবে আর কি। আচ্ছা হ্যাঁ, দেখবে আর কি, দেখে শুনে বুঝে কিনতে হবে। অনেক অনেক ধন্যবাদ মোফাজ্জল ভাই, আপনার নাম্বারটা নিব ভাই, নাম্বারটা একটু বলেন। 0170 0170 54 54 70 70 435 435। দর্শক নাম্বার দেওয়া থাকলো, আপনারা এই যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চাইলে মোফাজ্জল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারবেন। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় যে কোনো জেলার যে কোনো হাট থেকে সার যা আছে কিনে দেবো, সব কিছু গাভী
দেশীয় গাবি সব ধরনের গরু কিনে দেবো। আচ্ছা ভাই ভালো থাকবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। দর্শক আমরা বিদায় নিব, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, আসসালামু আলাইকুম।